हाई एवरी वन वेलकाम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आचो आशा करी सबाई खूब भलो आचो। एखन बजे हे 12:30। तो एखन थेके आमी आमार ब्लगटाके स्टार्ट करलाम। आज के ब्लग करार एकदम ही कोनो प्लान छिलो ना। तो केन करछि आज के ब्लगटा, बिकज आज के सिंगारा करब सन्धे बेला। तो भावलाम जे ब्लगटाके स्टार्ट करी तोमादेर साथेओ शेयर करब এরম ভাবলাম। তারপর একটা ক্লাস চলে এলো বলে ওই ক্লাসটা করলাম। তো ওই ক্লাসটা করতে করতে সিঙ্গারার পুরটা করেছি। তো তোমার সাথে রেসিপি তো শেয়ার করতে পারলাম না, মানে ক্লিপস, কোনো ভিডিও ক্লিপস কোনো শেয়ার করতে পারলাম না। তো রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর পুরটা সকালবেলা করে রাখলাম, কারণ একসাথে সব কিছু সন্ধ্যেবেলা করার হলে ভীষণ হ্যাপাজার্ট হয়ে যেত। আর এমনিতেই এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আজকে তবু এখন সকালবেলা রোদ্দুর উঠেছে, বাট কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। দু তিন দিন ধরে বৃষ্টিটা হচ্ছে মোটামুটি, তো তাও গরম লাগে। তো একবারে সব কিছু করতে হলে তখন সমস্যা হয়ে যায়। তো ভাবলাম ওই জন্য সকালবেলা পুরটা করে রাখলাম, আর সন্ধ্যেবেলা পুর ভরে সিঙ্গারাটা ভাজা হবে। আর কিভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। ক্লিপস পরে অন্য কোনো দিন যখন করব তখন শেয়ার করার চেষ্টা করব। আর আমি চান করতে গেছিলাম, ওকে, সিঙ্গারা পুটুর করে। আমার 12:00 থেকে একটা ক্লাস থাকে, তো আমি গেছি চান করতে 12:07-08 হবে। তখন পর্যন্ত ক্লাস নেবে কি নেবে না ঠিক ছিল না। তো এখন জাস্ট চান টান করে এসেছি, এসেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন এসে দেখছি যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ঠিক আমি নেমেছি 2 মিনিট, নেমেছি 8:10 থেকে ম্যাম বলেছে ক্লাসটা নেবে 2 মিনিট পরে। এই ঘটনাটা আমার সাথে আগের দিনও ঘটেছে, যে আমি চান করতে গেছি ঠিক তার 2 মিনিট বাদে ম্যাম বলেছে ক্লাস নেবে। তো আগের দিন একটা ক্লাস মিস হয়ে গেছে, আজকেও আরেকটা ক্লাস মিস হয়ে গেল। এখন এসে দেখছি, এখন তো 12:30 বেজে গেছে, এখন জয়েন কলেজটা খুবই খারাপ দেখায়, তো আর জয়েন করলাম না। তো তোমাদের সাথে সিঙ্গারের রেসিপিটা শেয়ার করে দিই। তো প্রথমে তো অবশ্যই তেল দিতে হবে কড়াইতে। 4 টেবিল স্পুন অয়েল দিয়েছি আমি, দিয়ে আমি 7-8টা এরকম পুর করেছি, ওকে, 7-8টা সিঙ্গারা হবে এরকম পুর করেছি। তো সেই মতো 4-5টা এরকম মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো 4 টেবিল স্পুন তেল দেবে, দিয়ে তার মধ্যে ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবে। সেটা তারপরে শুকনো লঙ্কাটাকে অবশ্যই চিটে দেবে, নাহলে কিন্তু তেলের মধ্যে ফুটবে এতে। আর যদি তোমরা কাঁচা বাদাম দিয়ে করো, আমি নিরামিষভাবে সিঙ্গারাটা করেছি, যদি তোমরা কাঁচা বাদাম দিয়ে করো তাহলে অবশ্যই আলুর সঙ্গে সঙ্গে বাদামগুলোকেও দিয়ে দেবে, তাহলে বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। আলু বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেলে 5 মিনিট মতো ভাজবে, বেশি লাল লাল করার কোনো দরকার নেই সিঙ্গারার পুরের জন্য। তো ওগুলো ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর যেটা করবে সেটা হলো, ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবে। মশলার মধ্যে কি, আমি তেমন কিছুই বাইক যাচ্ছে, তো মশলার মধ্যে কি কি দেবে, নুন দেবে স্বাদ মতো তোমরা যেরকম যা খাও। আর হচ্ছে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে ভাজা মশলা দিয়েছি, যেটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এমনি তাওয়ায় তো বাইক যায় না, তাওয়ায় এরকমভাবে রোস্ট করে নিয়ে, তাওয়ায় একটু রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবে। সেই গুঁড়োটা দিয়েছি, ভাজা মশলাটা দিয়েছি, আর আর কিছু দিইনি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি কিছুক্ষণ। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, জলটা 1 কাপ মতো দিয়েছি, কারণ জলের মধ্যে আলুটা বেশি সেদ্ধ হবে, বেশি ভাজিনি যেহেতু।
তো এক কাপ মতো জল দিয়ে দিয়েছি, তো আমার ওইটুকু জলেই হয়ে গেছে। ওইটুকু জলেই হতে হতে 5 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছি। তারপর চাপা দিয়ে রাখার পরে 5 মিনিট পরে চিনি দিয়েছি, ঠিক আছে? চিনি স্বাদ মতো তোমরা দিতেও পারো, নাহলে স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরে আবার 5-7 মিনিট মতো আবার ঢাকা দিয়ে দিয়েছি। এরকম করে পুরো প্রসেসটা 20 মিনিটের মধ্যেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো দেখবে যখন আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসেছে, জলটা মরিয়ে নেবে, নিয়ে আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে দেবে, তাহলে সিঙ্গারার পুর একদম রেডি হয়ে যাবে। তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দিলাম, কোনোদিনও পারলে আমি ভিডিও ক্লিপসের সঙ্গে রেসিপি দুটোই শেয়ার করে দেবো। আজকে হলো না বিকজ অফ ক্লাস, তার মধ্যে একটা খুব বাজে জিনিস হলো, সেটা হচ্ছে আমি 2 মিনিট আগে গেলাম চান করতে, 2 মিনিট তারপরে 15-20 মিনিট পরে এসে দেখলাম ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে, যেটা হওয়ার চান্স একদম ছিল না। কেমন খারাপ লাগে, তো একটা ক্লাস মিস হয়ে গেল, ভেরি ব্যাড থিং। আমি ক্লাসটা খুব একটা মিস করার চেষ্টা করি না, কারণ অনলাইন ক্লাস যেহেতু মিস করার চেষ্টা করি না। এটা অনিচ্ছাকৃত 2 দিন আমার মিস হয়ে গেল ঠিক একই কারণে। যাই হোক, তো এখন প্রচণ্ড গরম লাগছে, আজকে আবার গরম পড়েছে ভীষণ। আর আমি উইকেন্ডে বেশিরভাগই ব্লগ টক করি, আর ছুটি থাকলে ব্লগ টক করি, মানে কলেজের অনলাইন ক্লাসের ছুটির কথা বলছি। আজকে কিছুই নেই, ছুটি নেই, তো আজকে ব্লগ করার কারণ হচ্ছে এইটাই, সিঙ্গারা টিঙ্গারা করবো, তোমাদের সাথে শেয়ারও করবো। রেগুলার আমি ব্লগ করি না, তার কারণ হচ্ছে করাও যায়, ক্লাসের ফাঁকে ফাঁকে ব্লগ করাই যায়, কিন্তু আমি করি না, তার কারণ হচ্ছে দুটো জিনিসকে একসাথে কন্ট্রোল করা সম্ভব হয় না। তারপরে আমার পড়াশোনাও থাকে আর পরীক্ষাও খুব এগিয়ে আসছে, মানে একদম দোরগোড়ায় নক করছে। সো দুজন স্যার ম্যাম অলরেডি প্রজেক্ট দিয়ে দিয়েছে, তো পরীক্ষা যেহেতু দোরগোড়ায় করানো আছে, আগস্টের প্রথম থেকেই আমাদের যেটা লেখা পরীক্ষা হয়, রিটেন যেটা হয়, সেটা স্টার্ট হয়ে যাবে। আর প্রজেক্ট টিউটোরিয়াল যেগুলো থাকে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ওইগুলো জুলাই তো পড়েই গেল, আজকে কত তারিখ, আজকে 2 জুলাই, তো জুলাই মাসের মধ্যে আই থিঙ্ক টিউটোরিয়ালগুলো জমা নিয়ে নেবে সব। টিউটোরিয়াল জমা নিয়ে নেবে, ইন্টারনাল হবে কি না কে জানে, হওয়ার তো কথা, হবে নিশ্চয়। তো সব একেবারে, তো ইন্টারনালও আই থিঙ্ক এই মাসে হয়ে যাবে, টিউটোরিয়ালও হয়ে যাবে, আগস্টে রিটেনটা হবে। তো খুব চাপ এই মাসটায়, প্রজেক্ট, তার মধ্যে খাতার লাইন টানো, প্রজেক্ট করো, তারপর পরীক্ষার জন্য খাতা রেডি করো, মানে ভীষণ 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 চাপ। তো এই হচ্ছে ব্যাপার, তো একটা ক্লাস মিস হয়ে গেল, তার একটা আফসোস রয়েছেই। তো যাই হোক, এরকম 10 মিনিট মতো ওয়েট করে রইলাম, তারপরে আমি চলে গেলাম একটা কাজে, ভীষণ সমস্যা হয় এইগুলো। তো যাই হোক, কি আর করা যাবে, আগের দিন এই করে মিস হয়েছে একটা ক্লাস, আবার আজকে হলো মিস। ভীষণ গরম পড়েছে আবার আজকে, গরম রয়েছে, একটা ভ্যাপসা মতো গরম রয়েছে, পচা গরমটা নেই যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, ভ্যাপসা গরম ভীষণ রয়েছে। আজকে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে জ্যাম পাউরুটি, আমি ব্রেকফাস্টে পাউরুটি খাই, ব্রেকফাস্টে পাউরুটি বেশি খাই, ভালো মন্দ কিছু থাকলে তবে পাউরুটি স্কিপ করি, নালে সকাল সকাল রুটি ফুটি খেতে আমার ভীষণই ভাল লাগে না।
তো এখন দুটো বাজে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে ছিল ডিম, ডিমের ঝোল, আর লাঞ্চে ছিল ডিমের ঝোল আর একটা চচ্চড়ি টাইপের। দুটো বাজে, ক্লাসে জয়েন করতে হবে, তো তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিই, ক্লাসটা করে নিই। এখন 4টে বাজে, আমি শুয়েছিলাম, জাস্ট 2টে থেকে 3টে ক্লাস করেছি, তারপর একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো এখন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, সকালবেলায় বলছিলাম যে রোদ্দুর উঠেছে, কালকে রাত্রিবেলাও বৃষ্টি হয়েছিল, সকালবেলা রোদ্দুর রোদ্দুর উঠেছে, এখন প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে, ব্যাস সন্ধ্যে থেকেই নামবে ঝমঝমে মনে হচ্ছে। সন্ধ্যের অপেক্ষা করবে না, কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বে, প্রচণ্ড মেঘ করেছে। যাই একটু শুয়ে নি, আমার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। 4 হরলিক্স বিস্কুট নিয়ে বসে পড়েছি, সন্ধ্যের চা। চাটা খেয়েই সিঙ্গারা পুরতো কড়াই রয়েছে, সকালে বললাম সিঙ্গারা পুরটা ভরে শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। চাটা খেয়ে নি তাড়াতাড়ি। সিঙ্গারা নিমকি রেডি। সিঙ্গারার যে ময়দা মাখাটা বেশি ছিল সেটা দিয়ে নিমকি ভেজে নেওয়া হয়েছে, কালকে খাওয়া হবে, আর সিঙ্গারাও এত খাওয়া যাবে বলে মনে হয় না। তো চলো সিঙ্গারা খাই। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর কালকে রাত্রে কুলচা আর আলুরদম খেয়েছিলাম, সেটা তো তোমরা দেখেছই। তো কালকে ব্লগটা আর এন্ড করিনি, এবার থেকে ভেবেছি যে সকালবেলায় ব্লগটাকে এন্ড করব, কারণ সকালবেলা নতুন সূর্যের সাথে যেরকম ব্লগ শুরু করে সেরকম নতুন শুরুর সাথে যদি ব্লগটা এন্ডও করি তাহলে দিনটা তোমাদেরও ভালো যাবে, আমারও ভালো যাবে, তো একটা পজিটিভ এনার্জি পাওয়া যাবে। তো যাই হোক,
আজকে তো শনিবার, যেহেতু চিকেন টিকেন আনা হয় তো চিকেন টিকেন ধুলাম। শনিবারটা আর রবিবারটা আমার একটু হেকটিকই থাকে, কারণ রবিবার আমাকে মাংস, রবিবার আমি মাংস করি, আর সারা সপ্তাহ তো আমি করি না রান্নাবান্না, রবিবারটাই করি চিকেনটা। তো আর আজকে চিকেনটা ধুয়ে রাখি, যেহেতু তোমাদের তো বলেইছি আগের ব্লগে, যদি না দেখে থাকো তাহলে আমি আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, অথবা আমার চ্যানেল পেজে গিয়েও তোমরা দেখতে পারো। তো আজকে ব্লগটাকে এখানেই, এন্ড করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, আর অবশ্যই মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, কারণ এই সময় সুস্থ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের মতো টাটা, বাই বাই।